কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মার্চের 27 তারিখ বাংলাদেশ সময় রাত 2:30 মিনিটে স্পেন ও মার্চের 24 তারিখ বাংলাদেশ সময় রাত 1টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের জাতীয় দলের 26 সদস্য স্কোয়াড ঘোষণা করছেন নতুন কোচ দরিভাল জুনিয়র। ইনজুরির কারণে দলে নেই ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র এবং অ্যালিসন মেকার, তবে দলে আছে কিছু নতুন মুখ। ব্রাজিল স্কোয়াড গোলরক্ষক পজিশন বেন্টো, অ্যাডারসন, রাফায়েল, ফুলব্যাক পজিশন ইয়ান কৌটা, দানিলো, ওয়েন্ডেল, আইরন্টন লোকাস, ডিফেন্ডার পজিশন মুরিলো, বেরালো, মার্কিনস, গ্যাব্রিয়েল মেগালাস, মিডফিল্ডার পজিশন ডগলাস লুইস, আন্দ্রেয়াস পেইরা, আন্দ্রে ত্রিনান্দে, ব্রুনো গুইমারেজ, জোয়াও গোমেজ, ক্যাসিমিরো, পাবলো মায়া, লোকাস পাকুয়েতা। ফরওয়ার্ড পজিশন ভিনি জুনিয়র, রদ্রিগো, এনড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, রাফিনহা, সাভিনহো, রিচার্লিসন। বন্ধুরা, কেমন হলো ছেলেসাও বাহিনীদের স্কোয়াড? তোমাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।